নমস্কার, আজকে আমি আপনাদের কাছে কিছু টিপস টোটকা নিয়ে এসেছি, যেটা ভীষণ প্রয়োজনীয় রয়েছে আজকের যুগে। আমরা ভীষণ কম্পিটিশন যুগে আছি এবং অর্থ দিক দিয়ে ভীষণভাবে কষ্ট পাচ্ছি। প্রত্যেক মানুষ কিছু না কিছু নিয়ে ঝামেলায় পড়েই আছে। কেউ হয়তো আত্মীয় স্বজন টাকা পয়সা দিচ্ছে না, ধার দিয়েছিলাম তার সাহায্য করেছিলাম দিচ্ছে না, বা কেউ এমন আছে অনেক বেশি ঋণের জালে পড়ে গেছে, ঋণ তার পিছাই ছাড়তে চাইছে না, এমন অবস্থা হয়ে যাচ্ছে কি দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। ঘটনা হচ্ছে কিছুই না, সামান্য কথা আমি আপনাদের কাছে বলবো যে কিছু কিছু টিপস রয়েছে যেগুলো করলে আমরা অবশ্যই এই সব ঝঞ্ঝট ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা টিপস টোটকাগুলো করেন, এতদিন ধরে করে আসছেন, নিশ্চয়ই ভালো ফলাফল পেয়েছেন আপনারা, তার মধ্যে আমাকে অনেক ফোন কলও করেন, জানান, এগুলো হয়ে যায়। কিন্তু আমি এটা বলবো না যে টিপস টোটকা করলে কাজ হয় না, 100% হয়, এটা জেনে রাখুন। আপনি যদি ঠিকভাবে যদি সেটাকে মানে উপায়গুলো ঠিকভাবে করছেন, তা শিওর শট আমি বলবো যে এগুলো আপনার ফলীভূত হবেই। এবার ঘটনা হচ্ছে, দেখুন কিছু কিছু উপায়, উপায় বলতে এমনই হয়, দেখুন খুব সরল সরল উপায় আমি আপনাদের কাছে বলে থাকি, খুব সরল উপায় যেগুলো অল্প বিস্তার টাকা পয়সা একটু খরচা করলেই যেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরি। তা এই উপায়গুলো করবেন যাতে আপনারা নিশ্চয়ই জেনে রাখুন, বিশ্বাস রেখে করবেন আর আস্থা রেখে করবেন, অবশ্যই ফলাফল ভালো পাবেন। সর্বপ্রথম আমি আপনাদের কাছে জানাবো যে অতিরিক্ত ঋণের চাপে পড়ে গেছেন। ঋণ দেখুন মানুষকে করতেই হয়, এবার কাজ চালাবার জন্য, ব্যবসা চালানোর জন্য, কিছু ঘর সংসার চালানোর জন্য ঋণ মানুষ নিয়েই ফেলে। সেটা হয়তো নিজের বন্ধু বান্ধবের কাছ থেকে, কি অফিস কলিগদের কাছ থেকে, কি আপনার বাড়ির আশেপাশের লোকের কাছ থেকে, এবং এমনও হয় যেটা নাকি অতিরিক্ত সুদেও অনেক মানুষ ঋণ তুলে নেয়। কিন্তু ঘটনা হচ্ছে, ঋণের ঘটনা হচ্ছে যে ঋণ থেকে মুক্তি পাওয়াটাই সব থেকে বড়ো জিনিস। এবার আপনার কাছে যদি ঋণ শোধ করার জন্য টাকা পয়সা যদি চলে আসে, অবশ্যই তার টাকা আগে দেবেন, কারণ এটা ঋণের চাপে পড়ে গেলে আপনি সারা রাত ঘুমোতে পারবেন না, আপনাকে সে থাকতে দেবে না, আপনাকে নিজের একটা বিবেক আপনাকে সেটা অ্যালাউ করবে না যে আপনি কীভাবে জীবনযাপন করছেন। এবার ঘটনা হচ্ছে যে সব থেকে প্রথম যেটা বললাম, অতিরিক্ত ঋণের চাপে যদি পড়ে গেছেন, তাহলে একটা কাজ করবেন, উপায়টা খুবই সহজ কিন্তু সত্যি করে যদি আপনি মন প্রাণ দিয়ে নিষ্ঠাভাবে যদি করেন, খুব ভালো ফলাফল পাবেন। প্রথম হচ্ছে যে তিনটে নারকেল ঝেঁটা কিনবেন, সেটা শনিবার দিন অথবা যে কোনো অমাবস্যা তিথিতে। ভালো করে বুঝে নিন, তিনটে নারকেল ঝেঁটা কিনবেন, সেটাকে কিনে আপনার বাড়ির বা আশেপাশে যেখানে জমাদার কাজ করে, জমাদার সুইপার যারা থাকে, ঝাড়ু ফাড়ু যারা দেয়, তাকে এটা শনিবার দিন অথবা অমাবস্যা তিথিতে তাকে দিন, এটা দান করুন বলতে গেলে, দিয়ে দেবেন। দেখবেন সে যেরম যেরম ঝাড়ু লাগাতে থাকবে, সেরম সেরম আপনার ঋণ শোধ হবে আর আপনি ঋণমুক্ত হবেন, এটা মাথায় রাখবেন। এগুলো ভীষণ কাজের জিনিস, কিন্তু আপনি ছোটো ছোটো উপায় করে দেখুন যাতে আপনার কোনো রকমে জীবনে এমন কোনো ঝঞ্ঝটে পড়তে হবে না যেটা নাকি আপনাকে বিশেষ করে ঋণ নিতে বাধ্য করাবে, সেটা হবে না। আপনি নিরন্তর অর্থবৃদ্ধি পাবেন, যখনই একটা মানুষের ঋণের চাপটা কমে যায় তখন সে করতে চায় না। কিন্তু যে আমি বললাম যে আজকের যুগে মানুষের আমদানি কম, খরচা বেশি, আমদানি কম হয়ে যাচ্ছে, খরচা বেশি হয়ে যাচ্ছে, তা নিজেকে বুঝে শুয়ে খরচা করুন, যত আমদানি আছে সেই হিসাবে চলুন। হিসাব যারা ঠিকভাবে রাখতে পারেন, নিজেকে ঠিকভাবে গুছিয়ে চলতে পারেন, তারা কিন্তু জীবনে ভীষণভাবে সাকসেস পান। এবার আরেকটা জিনিস বলছি, ঋণ মুক্তির জন্য আরেকটা জিনিস জানিয়ে রাখছি আপনাদের কাছে, এটাও একটা খুব সহজ উপায়, ভালোভাবে করতে পারবেন, সহজ উপায়। দেখুন ঋণ মুক্তির জন্য আরেকটা হয়, তিনটে গোলাপ ফুল নেবেন, তিনটে গোলাপ ফুল নেবেন, সেটাকে একটি সাদা কাপড়ে, সাদা কাপড় 1.5 মিটার সেটা নিতে হবে, 1.5 মিটার সাদা কাপড় নিয়ে সেটাকে তিনটে গোলাপ ফুল ওর মধ্যে রেখে দেবেন, এবং সেটাকে আপনি গণেশজির মন্ত্র একটা হয়, গণেশজির কাছে প্রার্থনা করবেন, যে গণেশজির মন্ত্রটা হচ্ছে ওম শ্রী ঋণ মুক্তায় গণেশায় নমঃ, ওম শ্রী ঋণ মুক্তায় গণেশায় নমঃ, এই মন্ত্রটাকে 108 বার জপ করুন। এবং যে সাদা কাপড়ের উপরে যেটা 1.5 মিটার কাপড় নিয়েছেন, সেটার উপরে গোলাপ ফুল তিনটে দিয়ে রেখেছেন, সেটাকে নিজের সামনে রেখে গণেশজির মূর্তির সামনে আপনি এই মন্ত্রটাকে পাঠ করুন, আর গণেশজির কাছে প্রার্থনা করুন যে আপনার ঋণ থেকে আপনি অবশ্যই তাড়াতাড়ি মুক্তি পেয়ে যান। এটা করবেন বৃহস্পতিবার করে,
বৃহস্পতিবার করে করবেন, আপনি দেখবেন 16টা বৃহস্পতিবার করতে না করতে আপনার এটা খুব তাড়াতাড়ি শোধ হয়ে যাবে, ঋণ থেকে মুক্তিও পাবেন, আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন, আরামসে ঘুমোতে পারবেন। ঋণ হচ্ছে, ঋণের দ্বিতীয় নাম ঘুম কেড়ে নেওয়া, ঋণের দ্বিতীয় নাম ঘুম কেড়ে নেওয়া, আপনার এটা ট্যাবলেট। এবার যে আপনি যে হিসাবে ঋণটা নিচ্ছেন সেই হিসাবে আপনাকে কিন্তু কষ্ট দেবে। আপনি যদি কোনো ব্যাংক থেকে নিয়েছেন কি প্রাইভেট নিয়েছেন বা যেভাবেই নিয়েছেন, সেটা কিন্তু আমাদেরকে ঘুমোতে দেয় না। সে দেখুন, বড় মানুষদের বড় ঋণ, ছোট ছোট মানুষের ছোট ছোট ঋণ, কিন্তু বড় ঋণ নিলে দেখুন আমার অনেক সময় দেখা যায় যে আপনার সেরম নিশ্চয়ই কারবার আছে বা নিশ্চয়ই সেরম দেওয়ার ক্ষমতাও আছে, তো সেটা হয়, কিন্তু ছোট ছোট ঋণ মানুষকে ভীষণ কষ্ট দেয়। কারণ এমন এমন জায়গায় আপনি হয়তো থাকেন যেখানে মানে আশেপাশে পরিবেশটা সেরম নেই, সে এসে উল্টোপাল্টা ঘরে এসে বলে যায় বা এই সময় দিতে হবে, অমুক তমুক অনেক রকম ব্যাপার থাকে, তো সেগুলোর থেকে মুক্তি পেতে হলে আপনি এই উপায়টা করবেন। বৃহস্পতিবার 16টা বৃহস্পতিবার করবেন, একটা মানে যেটা প্রথম যেটা 16টা বৃহস্পতিবার, হ্যাঁ 16টা বৃহস্পতিবার, এটা একটা জিনিস বলে দিই, প্রথম বৃহস্পতিবার যেটা করছেন 1.5 মিটার কাপড় নিয়ে সাদা কাপড়, তার মধ্যে 3টে গোলাপ ফুল রাখছেন, এটা আপনি প্রত্যেক চারটে চারটে যখন চতুর্থ আবার পড়বে তখন আবার 1.5 মিটার কাপড়, 3টে গোলাপ ফুল, এইভাবে চারবার করবেন, 4 4 16 হয়ে যাচ্ছে, 16টা বৃহস্পতিবার, তা 4টে প্রথম বৃহস্পতিবার করলে আবার চতুর্থ, আবার অষ্টম, আবার 12, আবার 16তে, এইভাবে 4টে 4টে যখন বৃহস্পতিবার হয়ে যাচ্ছে তখন আপনি এটা জলে দিতে থাকবেন, আর দেখবেন খুব তাড়াতাড়ি আপনি ঋণ মুক্তি পেয়ে যাবেন। ঘটনা হচ্ছে, আপনি শান্তিভাবে যদি ঘুমোতে পারেন, আপনি শান্তিভাবে যদি ঘুমোতে পারেন, আপনি শান্তিভাবে যদি সংসার চালাতে পারেন, এর থেকে বড় সুখ আর কী হয়। আরেকটা জিনিস, অনেকেরা মানি ব্যাগ রাখেন পকেটে, মানি ব্যাগ পকেটে নিশ্চয়ই রাখেন, সবাই রাখেন, কিন্তু মানি ব্যাগের মধ্যে কোনো সময় একটা জিনিস জেনে রাখুন যে কোনো চাবি রাখবেন না। মানি পার্সের মধ্যে আপনি মানি ব্যাগ যেগুলো ওয়ালেট যেগুলো হয় সে তার মধ্যে কোনো রকমের চাবি রাখবেন না। চাবি রাখলে এটা আপনাকে সবসময় ঋণই করাবে, চাবি রাখার মানেই হয়ে যাচ্ছে ঋণ। আপনার ব্যাগেও, লেডিস ব্যাগেও যদি আপনারা কোনো টাকা পয়সা যেখানে রাখছেন সেই খাপের মধ্যে সেখানে চাবি কোনো রকমে রাখবেন না, নিশ্চয়ই চাবি আপনারা নিয়ে বেরোন, চাবি ঘরের চাবি হয়, আলমারির চাবি হয়, সেটাকে আলাদা পাউচে রাখুন, আলাদা সাইডে রাখুন, কিন্তু আপনার টাকা পয়সার সাথে ওগুলোকে রাখবেন না। চাবি সাথে রাখলে আপনার ঋণটা আরও বাড়িয়ে দেয়, এটা মাথায় রাখবেন, অনেক চাপে ফেলে দেয় মানুষকে। এবার হচ্ছে আপনার কাছে আবার অর্থপ্রাপ্তির জন্য কিছু বললাম যে ফার্স্ট এই টিপস টোটকাগুলো বলবো, সেটা হচ্ছে দেখুন আপনি স্নান টান করে করার পর সকালে যখন স্নান করে নেন, যে 21টা আতপ চালের দানা নেবেন, 21টা আতপ চাল, সেই চালগুলো যেন খণ্ডিত না হয়, এমন চাল নেবেন সে যেন দানাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, আপনি 21টা দানা সেটা থেকে বার করে নেবেন। আর এটাকে আপনি একটা একটা লাল কাপড় নিয়ে সেটা মা লক্ষ্মীর, মা লক্ষ্মী যেখানে আপনার স্থাপন রয়েছেন সেখানে ওনার সামনে রাখবেন, লাল কাপড়ে 21টা আতপ চালের দানা পরিষ্কার অখণ্ডিত যাতে হয়, খণ্ডিত না হয় সেটাকে নেবেন। এবার ইসের উপরে যখন রেখেছেন, যখন মা লক্ষ্মীর সামনে রেখেছেন, তখন আপনি 108 বার একটা মন্ত্র বলবেন, এটা করবেন শুক্রবার দিন, শুক্রবার দিন করবেন। আর মন্ত্রটাকে আমি বলে দিচ্ছি, আপনি এটা একটা জিনিস জেনে রাখুন, যখন আপনি মন্ত্রটা পাঠ হয়ে যাবে তারপরে একটু ওর মধ্যে অত মানে সরি পদ্মফুল বা গোলাপ ফুলের পাপড়ি দু একটা ছিটিয়ে দেবেন, আর একটা যে কোনো চলতি কয়েন একটা ওর মধ্যে দিয়ে দেবেন। এটাকে আপনি তারপরে, আমি পরেরটা সব বলে দিচ্ছি, সেটাকে তুলে ভালো করে বেঁধে আপনি আপনার মানি পার্সে রাখুন। মানি পার্সে যখন রাখবেন এটা নিরন্তর কিন্তু আপনার অর্থবৃদ্ধি করাবেই, একটা জিনিস জেনে রাখুন, নিরন্তর অর্থবৃদ্ধি হবেই। আপনি যেখানে টাকা পয়সা যদি আপনার পড়ে আছে বা কেউ দিতে চাইছে না, সেটা আপনি নিরন্তর টাকা পয়সা পাবেন। একটা জিনিস জেনে রাখুন যে আমরা সত্যি জানি যে আমাদের পাওনা টাকা, অনেকেরা বলে আমার পাওনা টাকা যদি আমি পেয়ে যাই তাহলেই আমি রাজা, এটা সত্যি কথা। অনেক মানুষের আছে এমন এমন জায়গা হয়তো টাকা পয়সা দিয়ে রেখেছেন সেখান থেকে উদ্ধার করতে পারছেন না, বা ডেলি কমিটমেন্ট করছি আজকে দিচ্ছি কালকে দিচ্ছি আপনি পাচ্ছেন না, তাতেও পাচ্ছেন না, বাজার খারাপ, অমুক খারাপ, এই খারাপ, বিক্রি হয়নি, বনিবার্তা হয়নি, এই ধরনের গল্পগুলো মানুষ করে থাকে। কারণ হচ্ছে পরিস্থিতি, আমাদের যে সমাজের সাইকেল একটা যে চলছে, পরিস্থিতি মানুষকে অনেক কিছু করিয়ে দেয়। সে আগে নিজের ঘর সংসার চালাবে না কাউর ঋণের টাকাটা শোধ করবে, প্রথম ঘর সংসার, দেখুন এটা তো সবসময়
আপনার ঘর সংসার যদি ঠিকভাবে না চলে আরও এটা বিপদে মানুষকে ফেলে দেয়। এমন এমন অনেক মানুষ আছেন যারা ব্যবসা তো করে দিচ্ছেন, ব্যবসা তো করেছেন, কিন্তু ব্যবসা সঠিকভাবে চলছে না, হয়তো ব্যবসাটা হঠাৎ ঠিকভাবে চলছে না, বাধ্য হয়ে ব্যবসাটা বন্ধ করে দিতে হচ্ছে। কেন ওই পরিস্থিতিগুলো আসে, কেন মানুষকে নিজের চলতি ব্যবসাগুলোকে নষ্ট করে দিচ্ছে? প্রথমে জেনে রাখুন, আপনার ব্যবসার স্থানে, এটাকে বলা হয় শিবের গদি, যেখানে আমরা ব্যবসা করি, যে শিবের গদি এটাকে বলা হয়, শিবের গদিতে কোনো সময় নিজের গদিতে বসে ব্যবসা, যেখানে আপনি টাকা পয়সা নিচ্ছেন, সেখানে কোনো সময় আপনি ননভেজ, ননভেজ মানে বলতে মাছ মাংস ডিম ইত্যাদি ওখানে বসে খাবেন না। আপনার যদি খেতেই হয়, দোকানের ভেতরেই খেতে হয়, আপনি অন্য জায়গায় বসে খান, যেটা আপনার গদি, এটা আছে যেটা গদি বলা হয়, দোকানে যেটা মেন টাকা পয়সা যেখানে আপনি ডিল করেন, নিচ্ছেন আর দিচ্ছেন, সেখানে কিন্তু কোনো রকম এই ধরনের জিনিসগুলো খাওয়া উচিত না। তাহলে কী হয়, এটা শিবের অপমান হয়, আর সেখানে একবার শিব রুষ্ট হয়ে গেলে আর্থিক দিক দিয়ে ভীষণ কষ্ট দেয়। তার জন্য আমি বলবো আপনাদের যে উপায়টা বলছিলাম, যে 21টা আতপ চালের দানা নিয়ে সেটা লাল কাপড়ের সামনে রেখে, মা লক্ষ্মীর সামনে রেখে একটা মন্ত্র বলছি সেটাকে করে, তারপর একটু গোলাপ ফুলের বা পদ্ম ফুলের পাপড়ি দিয়ে, আর তার সাথে একটা চলতি কয়েন, যে কোনো আপনি 1 টাকা 5 টাকা 10 টাকা যেটা খুশি তার মধ্যে দিয়ে ভালো করে বেঁধে ওটাকে আপনার নিজের পার্সের মধ্যে রাখুন, নিজের কাছে রাখুন, লেডিসরাও নিজের ব্যাগের মধ্যে রাখতে পারে। দেখবেন আপনারা নিশ্চয়ই যে টাকা পয়সা আর্থিক দিক দিয়ে সচ্ছলতা আসতে শুরু হয়ে যাবে, কিন্তু নিশ্চয়ই এটা যে রাখবেন, আপনি শ্রদ্ধাপূর্বক যে জিনিসটা রেখেছেন সেটাকে শ্রদ্ধাভাবেই আপনি সেটাকে মাথায় নমস্কার করেই রাখবেন, আর প্রতিদিন ওর দর্শন করুন, দেখবেন অর্থ আপনার প্রাপ্তি হবে। এবং মন্ত্রটা হচ্ছে যে ওম শ্রিং রিং শ্রিং, ওম শ্রিং রিং শ্রিং, আবার শ্রিং রিং শ্রিং, ওম শ্রিং রিং শ্রিং, আবার শ্রিং রিং শ্রিং, লক্ষ্মী 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 আর কি আপনারা বলতে পারেন, লক্ষ্মী লক্ষ্মী ভ্যাং নমা, হিন্দিতে বলে লক্ষ্মী ভ্যাং নমা, তা লক্ষ্মী লক্ষ্মী ভ্যাং নমা, আপনারা এইভাবে বলবেন লক্ষ্মী ভ্যাং নম, এই মন্ত্রটাকে 108 বার বলবেন, তারপরে এটাকে তুলে মা লক্ষ্মীর আসন থেকে তুলে নিজের পার্সে, নিজের ব্যাগে, নিজের ওয়ালেটে, বা নিজের কী বলে আপনি ব্যবসা মানে করছেন তার সেখানেও রাখতে পারেন, আপনার মানে টাকা পয়সার স্থানে ক্যাশবক্সে, দোকানের ক্যাশবক্সে রাখতে পারেন, বা যারা চাকরি টাকরি যারা করছেন তাদের জন্য খুব ভালো হয়, নিজের ব্যাগে ট্যাগে যদি রাখতে পারেন এটা রাখুন, দেখুন আপনার আর্থিক দিক দিয়ে সচ্ছলতা আসবে, টাকা পয়সার দিক দিয়ে কোনো রকমের অভাব হবে না। ওম শ্রিং রিং শ্রিং, আবার শ্রিং রিং শ্রিং, এটা বললাম লক্ষ্মী লক্ষ্মী ভ্যাং নমা, লক্ষ্মী ভ্যাং নমা, লক্ষ্মী ভ্যাং নমা, এই মন্ত্রটাকে 108 বার বলবেন, এটা হয়ে যাচ্ছে তখন এটা জাগৃত হয়ে যায়। যখন একটা জিনিস জাগৃত হয়ে যায় তখন সেটা কাজ করতে শুরু করে দেয়। আপনারই জিনিস, ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো উপায় আপনি করে দেখুন, আপনারা হয়তো এটা একটা সত্যি কথা আমি বলবো যে আমার কমপ্লেনও আছে আপনাদের কাছ থেকে, আপনারা যখন ভালো ফল পান তখন সব জিনিস ভুলে যান, এটা ঘটনা, মানুষ 2-4 দিন 15 দিন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস খুব ভালো ফল পাচ্ছে, সে বলছে আমি খুব ভালো উপায় করতে, আপনি আপনার উপায়টা আমি খুব ভালো সুখী আছি, ভালো ব্যবসা চলছে, ভালো কিছু হচ্ছে, কিন্তু তারপরেই এটা ভুলে যায় সেই জিনিসটার জন্য আমি উপায়টা করলাম আর যেটা আমি পাচ্ছি তারপরে কিন্তু করতে ভুলে যায়। আপনি এই মন্ত্রটাকে আপনি প্রতি শুক্রবার করে মন্ত্র পাঠ করুন না, দেখবেন তাতেই ভালো হবে। আপনি শুধু এটা জেনে রাখুন যে আপনাকে নিরন্তর কিছু একটা করতে হবে, নিরন্তর কিছু না করলে কিন্তু সেই উপলব্ধি হবে না, আপনাকে সর্বদা করতে হবে। যে কোনো লক্ষ্মীর মন্ত্র শুক্রবারে পাঠ করুন তাতেও ভালো হয়, মঙ্গলবার নিরামিষ সর্বদা খাবেন, মঙ্গলবার নিরামিষ খাওয়া উচিত, আপনারা ম্যাক্সিমাম দেখি শুনি যে শনিবার বৃহস্পতিবার নিরামিষ করেন, আমি এটা বলবো না যে শনিবার বৃহস্পতি করাটা ভুল, কিন্তু আপনাদেরকে সব কিছু একটা দিন ওখান থেকে অফ করে যে কোনো দিন মঙ্গলবার, মঙ্গলবারটাকে সবসময় নিরামিষ খেতে হয়। আমি তার মধ্যে আরও একটা বলে দিই, মনে পড়ে গেল, যারা দেখুন কবচ ইত্যাদি ধারণ করছেন, রাস্তায় ঘাটে বেরোচ্ছেন যাচ্ছেন আসছেন, অনেক রকমের ছুতফাত অনেক কিছু লেগে যায়, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই, তো রাস্তায় হবেই, আপনি যখন বাসে উঠছেন হাজার রকমের লোক উঠছে নাপছে উঠছে নাপছে, কত রকমের মানুষ উঠছে আর যাচ্ছে আসছে, তার মানে এ নয় যে সবাই অছুত হয়ে যাচ্ছেন তা নয়, আপনি আপনার শুদ্ধতাটাকে বজায় রাখুন,
আপনি যে শুদ্ধতা দেখেছেন, যে কবচটা ধারণ করেছেন, বারবার আপনি ভাববেন যে এটা নষ্ট হয়ে গেছে, তা হয় না। কবচ আপনার গলার মধ্যে কি বাজুর মধ্যে রয়েছে, কাউকে ঠেকাঠেকি হলে কিন্তু নষ্ট হয় না। কিন্তু হ্যাঁ, এটাকে জাগৃত রাখতে গেলে, মানে জীবিত রাখতে গেলে প্রত্যেক অমাবস্যাতে কী করবেন, আপনি যেখান থেকে কবচ নিয়েছেন কোনো অসুবিধা নেই, আপনি হোং বলে একটা মন্ত্র হয়, শুধু হোং হোং মন্ত্রটাকে বলে এটাকে শুদ্ধ করা যায়। কী করবেন, অমাবস্যার আগে রাতে একটা বাটিতে 5টা তুলসী পাতা গঙ্গা জল নেবেন, সেটার মধ্যেই আপনার কবচটা খুলে ওর মধ্যে দিয়ে দিলেন, প্রতি মানে সারা রাত পড়ে থাকলো, সারা রাত থাকার পর পরের দিন যখন অমাবস্যা আছে বা লাগছে বা সেদিন, মানে পরের দিন যখন অমাবস্যাই আছে, সেটাকে তুলে আপনি আপনার যথারীতি গলায় পরে নিয়ে স্নান করার পর, তাতে কী হবে, তার মধ্যে পাওয়ার গ্র্যাভিটিটা বাড়তে থাকে। একটা দেখুন, কোনো জিনিস যখন আপনাকে তৈরি করে দেওয়া হয়, তার মধ্যে ধরুন কী করছে সে মানুষ করছে, তার সমস্ত শক্তিটাকে নিয়ে ওই মানে ইসের মধ্যে দিয়ে দিচ্ছে আপনার কবচের মধ্যে, সে নিজের পুজো পাঠ করে আপনার ভালোর জন্য সমস্ত শক্তি ভরে দিচ্ছে, সেই শক্তিটা যেন ক্ষীণ না হয়, নষ্ট না হয়, সেই শক্তিটাকে বজায় রাখার জন্য এটাকে এইভাবে জাগৃত করতে হয়, এবং 108 বার হোং মন্ত্রটা বলতে হয়। হোং মন্ত্রটা বলে আপনি যখন ওটা পড়বেন, হোং মন্ত্রটা বলে আপনি তুলে তারপর এটাকে গলায় পরে নিন, এটাকে আপনি করতে করতে যখন করতে থাকবেন, তখন দেখবেন সেই কবচটার পাওয়ারটা বেড়ে যাবে। আপনি জেনে রাখুন, আমরা যখন চশমা পরে থাকি প্রত্যেকদিন সকালে, আমরা কী করি, যখনই চশমা পরতে যাই, আগে রাত পরেছি অবশ্য, ভালো করে ওটাকে রেখে দিয়েছি, কিন্তু যেই আবার সকালে পরছি ওটাকে ভালো করে কাপড় দিয়ে মুছছি। কেন মুছছি, অতটা ভালো জায়গায় পড়েছিল, ডাব্বার মধ্যে কেসের মধ্যে বন্ধ ছিল, কিছু তো ময়লা পরেই, কিন্তু আবার সেটাকে পরিষ্কার করছি কেন, এটা আমাদের মনের কথা, এটাকে পরিষ্কার আবার সকালে করলে আবার কী হয়, সেটার মধ্যে আবার আমরা ক্লিয়ার দেখতে পারি। তা এ ঠিক তেমনি আমরা সব কিছুই করে থাকি, যে এই যে জিনিসগুলো যে আপনারা উপায়গুলো করেন, সেগুলোকে যদি মাঝে মাঝে বন্ধ করে দেবেন, তাহলে আপনি যেটাতেই বেনিফিটেড আছেন, যেই পুজোই করছেন, যেটা দিয়ে আপনার ভালো লাগছে, সেটাকে অবশ্যই করুন। পুজো আপনি 5 মিনিট করুন কি 10 মিনিট করুন কি 15 মিনিট করুন কি 1 ঘন্টা করুন, ফলাফল কিন্তু একই, ফলাফল একই আছে, একই ফলাফল আপনি পাবেন। তার মানে ঈশ্বরকে যদি আপনি ডাকছেন, সে 5 মিনিট ডাকুন আর 10 মিনিট ডাকুন, কিন্তু শ্রদ্ধা ভক্তি সহ যদি 5 মিনিটও ডাকা যায়, আপনার ওনার স্বর্ণপন্ন যদি হওয়া যায়, তাহলে সে ঈশ্বর অবশ্যই কথা শোনে। আর সবসময় হাসি মুখে ঈশ্বরের দিকে তাকাতে হয়, কোনো সময় উদাস মনে বা নিরাশ মনে বা চোখে জল ভরে ঈশ্বরের দিকে তাকাবেন না, কোনো প্রার্থনা করবেন না, নাহলে কোনো প্রার্থনার ফলাফল পাবেন না। আপনি হাসি মুখে, আমি ওই জন্য বলি মা লক্ষ্মীর কাছে দেওয়ালির সময় যেটা বলা হয়, যে আমরা সুখী সম্পন্ন পরিবার, সুখী সম্পন্ন পরিবার, যাই পরিবার আছি, যেইভাবে আমরা খাচ্ছি দাচ্ছি, সব আপনার আশীর্বাদে আমরা সুখী সম্পন্নই আছি, এটাই বলা হয়। তো যখন সুখী সম্পন্ন, তো মা তো নিজেই জানে যে আমরা সুখী সম্পন্ন কীভাবে আছি, আমার পরিবেশটা কী আছে, আমার আর্থিক স্থিতি কী আছে, উনি নিশ্চয়ই জানেন। কিন্তু এটা প্রার্থনাটাকে এইভাবেই রাখতে হয়, যখনই আমরা প্রার্থনা এইভাবে রাখি, তখন এটা জেনে রাখুন যে আমাদের প্রার্থনা ওনার কাছে ঠিক পৌঁছে, যখন ওনার কাছে পৌঁছে যায় তার রাস্তা উনি নিজেই বার করে দেন। দেখুন, কোনো এমন চমৎকার হতেও দেরি লাগে না, অঘটন ঘটতেও দেরি লাগে না। তা যে আপনি কবচ ইত্যাদি যাই পড়ে থাকুন না কেন, সেটাকে শুদ্ধতা বজায় রাখুন। এবার পাথরের কথাও বলি, পাথর আমরা সকলেই পড়ে আছি, কিন্তু পাথরগুলোকে দেখতে হয়, এটাকে পরিষ্কার করতে হয়, এটা তার মধ্যে রেস যতক্ষণ না যাবে আপনার শরীরের মধ্যে, ততক্ষণ সেই কাজগুলো তার পাথরে পাবেন না। অনেকে পাথর দেখি ভেতর থেকে নোংরা ময়লা খাওয়া দাওয়ার ভর্তি সব, যা এগুলোকে স্বচ্ছ রাখুন, সুন্দর রাখুন, পরিষ্কার রাখুন। যেমন জামা প্যান্ট ইস্ত্রি আপনারা সবসময় ইস্ত্রি করা জামা প্যান্ট পরেন, পরিষ্কার পরেন, তাতে কী হয় আপনাকে ভালো লাগে। ঠিক তেমনি আমাদের যে জিনিসগুলো ধারণ করে রেখেছি সেটার থেকে শুদ্ধতা বজায় রাখুন, তাহলে কী হবে, ফলাফল ভালো পাবেন। তাহলে আপনারা নিশ্চয়ই এটা বুঝতেই পারছেন যে অর্থপ্রাপ্তির জন্য অনেক রকম উপায় আছে, আবার অবশ্যই জানাবো। সর্বপ্রথম আপনাকে জানাই, দেখুন যে নারীদের কথায় আমরা বলে থাকি, নারীরাই হচ্ছেন আমাদের জীবনদাতা যেটাকে বলা হয়, এবং এদের সম্মান সর্বদা করে রাখুন। আপনি জেনে রাখুন, যার লগ্নের সপ্তমপতি, তার যদি সপ্তমপতি লগ্নে বসে আছে, তাহলে জেনে রাখুন তার স্ত্রী ভাগ্যে উন্নতি হয়। লগ্নের আমি এনার ছক্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি, তাও আপনাকে জানাচ্ছি যে এটা জেনে রাখুন। লগ্নের অধিপতি, লগ্নের সপ্তমের অধিপতি, ধরুন আপনার মকর যদি লগ্ন রয়েছে আর সপ্তমপতি চন্দ্র যদি আপনার লগ্নেই বসে রয়েছে,
তাহলে সে নারীর সম্মান অবশ্যই করুন, মায়ের সম্মানটা অবশ্যই করুন। ওনাদের কোনো রকমের এমন কিছু কটু কথা বলে দেবেন না, ওটা বললেই আপনার দেখবেন ব্যবসার জায়গাটা নষ্ট হবে, এটা জেনে রাখুন একদম। ব্যবসা কেন, যদি চাকরিও করছেন সেখানে কিছু না কিছু অসুবিধা ঘটবেই। সো দ্যাট আমি আপনাদের কাছে এটাই একটা অনুরোধ করব যে নিজের স্ত্রীর সম্মান অবশ্যই করুন। এবার যে আমি যে টিপস টোটকা আপনাদের কাছে বলে থাকি, আপনাদের ভীষণভাবে ফলপ্রসূ হয়, এগুলোকে করলে ভীষণ ভালো ফল পাওয়া যায়। এবার যে নারীরা ভীষণ কষ্ট পাচ্ছেন, ভীষণ মনের মধ্যে কষ্ট রয়েছে তাদের, যে আমার স্বামী আমার কথা শোনে না, অন্য নারীর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এই ধরনের আমাদের কাছে কমপ্লেন প্রচুর আসে এবং তার সাথে তারা জন্মছক দেখাতেও আসেন, অনেক কিছু প্রতিকারে নেওয়ার চেষ্টা করেন, কারণ সেখানে ওনার টাকা পয়সার কোনো খরচা হয়ে যাচ্ছে যাক, কিন্তু স্বামীটা যেন আমি ফিরে পাই, স্বামীর ভালোবাসাটা যেন ফিরে পাই, এটা প্রত্যেক নারীরই আমি দেখি একটা মানসিক দিক। মানসিক কেন বলবো, সে স্বামী যেরমই হোক না কেন, কিন্তু নারীর দেখি সে নারীরা নিজের মুখ থেকে একটাই কথা বলে, আমার স্বামী ভীষণ ভালো মানুষ। ভালো মানুষ সব থেকে সত্যি কথা, এটা শুনলে খুব আনন্দ লাগে। আমি বললাম যখন ভালো মানুষ আছে তাহলে আমার কাছে কেন এসছেন, এখানে তো আসার কোনো প্রয়োজন নেই, আপনি যখন ভালো আছে তাকে ভালো করুন, নিশ্চয়ই আপনার প্রভাব আপনার উপরে যে প্রভাবটা ছেড়েছে তার মানে ভালো লোক ভালোই আছে, হয়তো সময়ের পরিপ্রেক্ষে মানুষ অনেক কিছু করে ফেলে, এবার তাদেরও দোষ নেই, আমি এটা বলবো না যে পুরুষদেরও দোষ দেওয়াটা ঠিক হবে না, তাদের পরিস্থিতি এমন থাকে হয়তো আর্থিক দিক দিয়ে ভীষণ কষ্ট যাচ্ছে, সে উল্টো পাল্টা বলি দিচ্ছে বা ঘরের খরচা এমন একটা পড়ে গেল সেখানে সামলাতে পারছে না, নিজেকে বেচারা অনেক কষ্টের মধ্যে করে নিজের রাস্তাটা খোঁজার চেষ্টা করে, তারপর আবার যে ভাবে হয়তো বাড়িতে গেলে সেই একই অশান্তি হবে, যাতে ভালো একটু আড্ডা ফাড্ডা মেরে যায়, কিন্তু আড্ডা মারলে বা নিজের মনটাকে অশান্ত রেখে শান্তির খোঁজে বাইরে বা ঘরের বাইরে পাবেন না, আপনি আরও অশান্ত হবেন, কারণ যে আপনি এক ঘন্টা যদি বাইরে আড্ডা মেরে যাচ্ছেন তারপরে আপনি পরিবারের মধ্যে যাচ্ছেন, সেই 5 মিনিটে অশান্তি বিশাল আপনার 5 ঘন্টার বেশি হয়ে যায়। কিন্তু এটা অশান্তির আমি বললাম কারণে কিছু কারণের বশতেই হয়ে থাকে। এবার এখানে আমি যেটা আজকে আপনাকে জানাতে চাইছি, যে নারীরা এই ধরনের ভীষণ কষ্ট পাচ্ছেন বা মানসিক কষ্টে ভুগছেন বা স্বামীর কোনো রকম আর্থিক দিক দিয়ে কষ্ট ভুগছেন বা তার ভালোবাসাও পাচ্ছেন না বা তার সাথে ভালো ব্যবহার করে আপনি ভালো পাচ্ছেন না, অবশ্যই একটা উপায় করবেন, 11টা নাভি সংখ্যা নেবেন, 11টা নাভি সংখ্যা নিয়ে 11টার মধ্যে একটার মধ্যে আপনার নাম একটার মধ্যে তার নাম লিখে নিন, লাল কালিতে স্কেচ পেন পাওয়া যায় তার সাথে লিখে নিন, যেটা খুব ডট পেন টাইপের হয় ওইভাবে পেন দিয়ে নাভি সংখ্যের উপরে লেখা যায়, সেটা একটাতে আপনার একটাতে ওনার একটাতে আবার আপনার একটাতে ওনার, এইভাবে 5টা 5টা হলো, যেটা ষষ্ঠ লাস্টের যেটা থাকবে সেটাতে শুধু স্বামীর নামটাই লিখবেন, তার মানে 11টা হয়ে গেল। 11টা নাভি সংখ্যা নিয়ে সেটাকে ভালো করে সিঁদুর দিয়ে মাখিয়ে নিন, সিঁদুর দিয়ে মাখিয়ে লাল কাপড়ে বেঁধে আপনার যেখানে টাকা পয়সা বলছি যেখানে আপনার জামা কাপড় ইত্যাদি রাখেন, আপনার শাড়ি ফাড়ি ইত্যাদি যেখানে রাখেন বা সেখানেই আপনি একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে করে ঢুকিয়ে রেখে দিন। যদি পারেন আরেকটা জিনিস, এখানে আরও উপায় একটা আরও দিয়ে দিচ্ছি এর সাথেই, তার সাথে যদি আপনারা পারেন একটা বশীকরণ যন্ত্র হয়, বশীকরণ যন্ত্র একটা পাওয়া যায়, সেই যন্ত্রটা ওর সাথে দিয়ে তার সাথে যদি রেখে দেন তাহলে দেখবেন আপনার স্বামী আপনার কথা শুনবে এবং কোনো রকমের অসুবিধা করবে না। দেখুন স্বামী স্ত্রী যদি কথা এক দুজনের শোনে, অশান্তি না করে যদি কথাটা বোঝার চেষ্টা করে, তাহলে আমি ভাবি সংসারে সুখ পেতে দেরি লাগে না, সব সমস্ত সমস্যার সমাধান স্বামী স্ত্রীই করতে পারে, বাইরের লোক কেউ করতে পারবে না, বাইরের লোক আপনার উপহাস করবে সবসময় হাসির পাত্র হবেন, নিজের স্ত্রীর ব্যাপারে বা নিজের স্বামীর ব্যাপারে বাইরের কারোর কাছে যদি বলছেন কষ্টটাকে শেয়ার করছেন সেখানে কিন্তু সলভ হবে না, সলভ আপনি শেয়ার করতে পারেন, কোনো নারী শেয়ার করতে পারে যে এরকম হচ্ছে, তা সেখানে সে সুযোগ নেওয়ারই চেষ্টা করে, বেশিরভাগ লোকের আমি দেখেছি সুযোগ নেওয়ারই চেষ্টা করে কিন্তু উপায়টা কেউ বলতে পারে না। উপায়টা করতে গেলে আমি যেটা বললাম সেটা করুন, দেখবেন আপনার সাংসারিক জীবনের মধ্যে সুখটা হচ্ছে সবথেকে বড় জিনিস, সেই সুখের জায়গাটাকে পেতে গেলে আপনাকে এই উপায়টা করা উচিত। এবার চলে আসছি ভদ্রলোকের, এনার হচ্ছে 10ই আগস্ট 1957 সালে জন্ম। এবার ঘটনা হচ্ছে এনার লগ্নের যেটা দেখছি আমি, লগ্নের অধিপতি হয়ে যাচ্ছে কন্যা লগ্নে জাতক, কন্যা লগ্নে এনার রয়েছে বৃহস্পতি, যেটা আমি একটু আগেই আপনাদের কাছে একটু বলছিলাম যে বৃহস্পতি হচ্ছে এনার সপ্তম পতি আর চতুর্থ পতি, ভালো করে বুঝবেন আপনার ছকটাই আমি বলছি এখানে, যে আপনার লগ্নে রয়েছে বৃহস্পতি,
লগ্নে বৃহস্পতি রয়েছে সপ্তম পতি চতুর্থ পতি, চতুর্থ পতি হয়ে গেল মায়ের জায়গাটা সুখের জায়গা এবং সপ্তম পতি হচ্ছে আপনার স্ত্রীর জায়গা। তাই স্ত্রীর অধিপতি এবং মাতৃর অধিপতি আপনার লগ্নে বিরাজমান রয়েছে, এটা কিন্তু ভীষণ ভালো। কন্যা লগ্নে আমি বলবো বৃহস্পতি যেই ঘরে বসে সেই ঘরকে নাশ করে বটে, কিন্তু দৃষ্টিটা যেখানে দেয় সেখানে বিশাল উন্নতি করায়। আপনার শারীরিক দিক দিয়ে কন্ডিশন খারাপ হতে পারে, আপনার মায়েরও শরীর খারাপ হতে পারে, আপনার স্ত্রীরও শরীর খারাপ হবে, কিন্তু বিশেষ করে আপনার বেশি হবে। এবার ঘটনা হচ্ছে যখন লগ্নে বৃহস্পতি রয়েছে আর সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে আর ভাগ্য স্থানেও দৃষ্টি দিচ্ছে, তার মানে আপনার মধ্যে ভাগ্যবান লোক হয় না। এবার যেটা আপনি বলেছেন, আপনি বহু রকমের ব্যবসা করেছেন, ব্যবসাই করেছেন, কারণ চাকরি আপনার ভাগ্যে দেখায় না, ব্যবসাই করেছেন, যেটা ব্যবসা যেটা দেখাচ্ছে আপনার পঞ্চম স্থানে রয়েছে চন্দ্র, মকর রাশি আপনার সাড়ে সাথী চলছে, আর এই সাড়ে সাথী যদি বলা হয় আপনারা সাড়ে সাথী নিয়ে ভীষণ হইচই করেছেন, আপনারা এটাই প্রশ্ন যে সাড়ে সাথী আমাকে কীভাবে কষ্ট দেবে বা দিচ্ছে। আপনার শনির দশা চলছে এবং শনির সাথে শুক্রের অন্তর্দশা চলছে, সেখানে আপনার আগামী নভেম্বর অবধি শনির সাথে শুক্র চলবে, তারপরে চলে আসবে রবি। তা এমন কিছু ঘাবড়াবার নেই, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, সিম্পল মেথডগুলো বুঝিয়ে দিচ্ছি। আপনি বললেন যে অনেক রকম পাথরগুলো পড়ে আছে, আপনার দেখা যাচ্ছে অষ্টমে কেতু রয়েছে। এবার অষ্টমে কেতু মারক স্থানে, আপনার মৃত্যুর স্থানে কেতু বসে রয়েছে, আর অষ্টম পতি আপনার রয়েছে দ্বাদশে। অষ্টম পতি যখন দ্বাদশে রয়েছে মঙ্গল, মঙ্গলটা রয়েছে আপনার দ্বাদশে সিংহ রাশিতে, এখানে বিপরীত রাজযোগ কিন্তু তৈরি করে দিল। আপনার জীবনে আপনি বহু রকমের আপস অ্যান্ড ডাউন দেখেছেন, এটা ঘটনা। মঙ্গল দ্বাদশে থাকলে মানুষকে একদম ফতুর করে দেয়, দ্বাদশে মঙ্গল মানুষকে ভিখিরি অবধি করে দেয়, এমন অবস্থা নিয়ে আসে পকেটে পাঁচটা টাকাও রাখতে দেবে না, শেষ করে দেয়। এবার এখানে তৃতীয় পতি মঙ্গল, তৃতীয় পতি মঙ্গল যেই সময় হয়তো আপনি মেলাবেন আমার কথাগুলো, যেই সময় হয়তো আপনার কাছে কিছু ছিল না, আপনার কোনো ভাইরা আপনার কাছে সামনে এসে দাঁড়ায়নি, যে আপনি ভাবছেন কেউ এসে আপনার পাশে দাঁড়াবে, দাঁড়াতে দেয় না, এটা একদম মনে মানে ভীষণ আঘাতের কথা, কষ্টের কথা। এবার দেখাচ্ছে আপনার এখানে লগ্নের একাদশে রবি রয়েছে চন্দ্র দ্বারা দৃষ্ট হয়ে গেল, রবিচন্দ্র দ্বাদশপতি, রবিচন্দ্র দৃষ্ট হলে আপনার ভাগ্য তেজ আছে, একাদশে যখন রবি রয়েছে আপনার ভাগ্য ভীষণ তেজ। কিন্তু দেখুন ভাগ্যের অধিপতি শুক্র, সেও কিন্তু দ্বাদশে, এবং লগ্নপতি বুধও দ্বাদশে, আপনার শনি তৃতীয় স্থানে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। এবার ঘটনা হচ্ছে আপনার জন্মছকে আপনি যে বললেন বহু রকমের ব্যবসা করেছেন, বহু রকমের জিনিসগুলো করেছেন। দেখুন আমি আপনাকে বলবো, যেহেতু চন্দ্র আপনার পঞ্চম স্থানে রয়েছে, আপনার সেলস মার্কেটিং ডিস্ট্রিবিউটারশিপ এই ধরনের কিছু ব্যবসা আপনার কিন্তু সাকসেস করায়, কিন্তু ব্যবসা সাকসেস করাবার জন্য আপনাকে তার মধ্যে আরও কিছু দরকার আছে। দরকার বলতে গেলে আপনি লিখেছেন, আমি আপনার ছক দেখে কষ্ট পেলাম যে আপনি এটা ক্যাশসাই পড়ে আছেন, ক্যাশসাই পড়ার কোনো যুক্তি নেই আপনার, ক্যাশসাই পড়ার কোনো যুক্তি নেই, যেহেতু আপনার কেতু অষ্টম মুখ্য কারক গ্রহ, কেতু মুখ্য কারক গ্রহই রয়েছে এখানে, আপনাকে পড়া উচিত না, এটা পড়লে আপনার নিম্নাঙ্গে রোগ ব্যাধি প্রচন্ড হয়ে যাবে, পায়ের উপরে ব্যথা বেড়ে যাবে, শুধু তাই না হয়তো পাইলস টাইলস হয়ে যেতে পারে বা ইউরিন প্রবলেম হতে পারে, আপনার প্রস্টেট গ্ল্যান্ডস ইত্যাদির এগুলোর প্রবলেমগুলো দেখাচ্ছে যদি এগুলো পড়েন। এবার আপনি বললেন আর একটা নীলা পড়ে আছে, নীলা পড়াটা 100% যুক্তিপূর্ণ হলো আপনার, 100% যুক্তিপূর্ণ। কারণ হচ্ছে নীলাটা আপনি পড়ে আছেন যেহেতু শনি আপনার তৃতীয় স্থানে রয়েছে, শনি আপনার বক্রী, শনি যখন বক্রী আছে তার মানে আপনার গ্রহের মধ্যে শুধু একমাত্রই গ্রহ দেখছি শনিটাই বক্রী হয়ে নিজের নক্ষত্রেই বসে আছে, কিন্তু ডিগ্রি ওয়াইজ যদি দেখি 14°25', তার মানে এখানে বোঝাচ্ছে যে মানে যৌবনকালের মধ্যে রয়েছে শনি, আপনার যং অবস্থায় রয়েছে, এটা বুড়ো হলো না। যদি আপনার 14-15 ডিগ্রির মধ্যে যদি একটা গ্রহ থাকে সে ধরে নেবেন, সে কিন্তু ইয়াং পজিশনে থাকে, সে কিছু করে নেওয়ার ক্ষমতা রাখে। তা এখানে বক্রী হয়ে গেল, বক্রী হয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে আপনার বক্রী হয়ে দৃষ্টি আবার দ্বাদশে দিয়েছে। এখানে একটা জিনিস দেখবেন আপনার, হয়তো আমি জানি না আপনার এটা বলাটা ঠিক হবে কি না, যখন শনি বক্রী হয় আবার চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে, আপনার মায়ের শরীর তৈরি কিন্তু ভীষণভাবে খারাপ গেছে, আমি জানি না উনি আছেন কি না, কিন্তু এখানে শনি আপনার মাকে ভীষণ কষ্ট দিয়েছে। যাই হোক, আপনি মায়ের সেবা যত্ন প্রচণ্ডভাবে করেছেন, যেহেতু আপনার লগ্নে বৃহস্পতি রয়েছে মাতৃ অধিপতি, আপনার মনের মধ্যে নিজের মায়ের ভীষণ শ্রদ্ধা আছে, আর স্ত্রীরও আপনার মনের মধ্যে শ্রদ্ধাও থাকে, আর স্ত্রী ভাগ্যে মায়ের ভাগ্য থেকেই প্রথম মা ভাগ্য উদয় করায়, তারপরে বিশেষ করে স্ত্রী ভাগ্য, যেহেতু বৃহস্পতি সপ্তম পতি আপনার লগ্নেই বসে আছে। এবার চলে আসছি, দেখুন আপনার দ্বাদশে রয়েছে বুধ,
বুধ কিন্তু মুভিং প্ল্যানেট, ঠিক আছে? মুভিং প্ল্যানেট হয়ে আপনার তার মানে এখানে বুধ দেখাচ্ছে এখানে তুঙ্গেস্ত হয়েও সুতঙ্গী হয়ে গেল, তার থেকে বড় হয়ে গেল, এটা বিশাল বড় একটা প্লাস পয়েন্ট হলো। আপনি কোনো সময় হার মানবেন না, কোনো জিনিসের মধ্যে হার মানার আপনি লোক নন। এবার বৃহস্পতির দৃষ্টিও চন্দ্রের উপরে গিয়ে পড়ছে, এটা একরকমের গজকেশীর যোগও নির্মাণ করছে, তা আপনাকে সবসময় নিজের স্ত্রীর কথা শুনে ব্যবসা করা উচিত। কিন্তু আমি আপনাকে বলবো, ব্যবসা কোনো রকমের আপনি লোহার ব্যবসা ইত্যাদি করবেন না, লোহা যাবতীয় কোনো ব্যবসা করবেন না, গাড়ি ঘোড়ার ব্যবসা করবেন না, নাহলে ভীষণভাবে ডুবে যাবেন, এটা একদম খাঁটি কথা। আপনি অনেক রকমের ব্যবসা করেছেন কিন্তু উল্লেখ করেননি যে কী কী ব্যবসা করেছে। এবার আর একটা জিনিস বলছি যে ভাগ্যপতি শুক্র দ্বাদশে, এবার শুক্র আপনার যদি মুভ করে আপনার লগ্নে চলে আসে, শুক্র ওখানে নিচস্থ হয়ে যাবে, কিন্তু শুক্র হচ্ছে দ্বিতীয় পতি, দ্বিতীয় পতি ভাগ্যপতি দ্বাদশে। এবার শুক্র বুধ মঙ্গল আপনার দ্বাদশে রয়েছে, এটা কিন্তু মানুষের অনেক বেশি উত্তেজিত করে রাখে, শারীরিক দিক দিয়ে অনেক উত্তেজিত করে রাখে, এবং তার মধ্যে কী বলবো, এটা আমার বলাটা উচিত না, মানে বিভিন্ন নারীদের সাথে তাদের সম্পর্ক ঘটে, কিন্তু বিভিন্ন নারীদের সম্পর্ক ঘটায় শুক্র মঙ্গল বুধ দ্বাদশে থাকলে, অনেক রকমের নারী তাদের জীবনে আসে। এবার জানি না আপনার সাথে কিরকম কী হয়েছে, কিন্তু মিলিয়ে নেবেন। আমি বাসুদেববাবু, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কী কী রয়েছে আপনার ব্যাপার। আমি জানি না আপনি আদৌ আপনার নামটা ঠিক দিয়েছেন কি না জানি না, কিন্তু আপনার জন্মছক যা দেখাচ্ছে আমি পুরোপুরি সেটাই বলে যাচ্ছি। এবার হচ্ছে আপনার উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্ম। উত্তরাষাঢ়া নক্ষত্র হলো রবি নক্ষত্র। রবি নক্ষত্র যখন রয়েছে, রবি আপনার দ্বাদশপতি একাদশে রয়েছে, আর চন্দ্র দ্বারা দৃষ্ট যদি হয়ে গেল, এটাকে আমি বলবো এটা একটা বিশাল প্রাপ্তিযোগ হয়ে গেল। আপনি নিজের জীবনে সব কিছু করতে পারবেন, বাড়ি গাড়ি ইত্যাদি সবই দেখাচ্ছে এখানে আপনার থাকবেই। কিন্তু ঘটনা হচ্ছে এখন পরিস্থিতি, আজকের পরিস্থিতি হিসাবে আপনার একাদশে রাহু রয়েছে, রাহু একাদশে কেতু রয়েছে আপনার পঞ্চম স্থানে। আপনি বললেন ক্যাকসাই নীলাটা পড়াটা একদম যুক্তিপূর্ণ আছে, কিন্তু আপনাকে লাগবে ইন্দ্রনীলা, এটা মাথায় রাখবেন। নীলারও একটা আপনার গ্রেড দরকার, সোয়া আঠতি নিচে পড়বেন না, আর সেটা পড়বেন আপনি ইন্দ্রনীলা, যেটা লাইট কালার হয় জল রাশিতে, যেহেতু আপনার শনি রয়েছে জল রাশিতে আর মঙ্গল রাশিতে রয়েছে, এটা শত্রু রাশি হয়ে গেল, যদিও নিজের নক্ষত্রে বসে আছে, তার জন্য আপনাকে ইন্দ্রনীলা লাইট কালারের যে নীলাটা হয় সেটা পড়া উচিত। এবার আপনাকে আর দুটো পাথর ভীষণ দরকার হয়, যেটা হচ্ছে আপনার, যেহেতু আপনার বললাম যে শুক্র মঙ্গল বুধ তিনটে দ্বাদশে রয়েছে, শুক্রের জন্য আপনার হীরা অবশ্যই পড়া উচিত, এবং তার সাথে সাথে পান্না, পান্না হীরা এবং তার সাথে একটা পড়া উচিত আপনার নীলা। তো এই তিনটে পাথর যদি পড়া হয়, আমি ভাবি যে আপনার, আপনি যেটা জানতে চেয়েছেন ফিউচারে যেটা জানতে চেয়েছেন যে আপনি আপনার ব্যবসাটাকে ঠিকভাবে চালাতে পারবেন কি না, বিশাল বড় ব্যবসাও রয়েছে আপনার, আপনি লিখেছেন। যাই হোক, আমি জানি না আপনি কিসের ব্যবসা করছেন, কিন্তু হ্যাঁ আপনি এক্সপোর্ট বিদেশের সাথে যুক্ত হয়ে কোনো ব্যবসা কিছু করতে পারেন। যদি বিদেশের সাথে কিছু করছেন তাহলে বিশাল সাকসেস পাবেন, এটা একদম খাঁটি কথা। যদি আপনি বাইরে জন্মস্থান থেকে দূরে যত ব্যবসা করবেন তত উন্নতি আপনার হবেই হবে। এবার রয়েছে আপনার আরেকটা, যেটা আপনাকে দ্বিতীয় স্থানে, আপনি সবথেকে বড় কমপ্লেন আপনার রয়েছে যে টাকা পয়সা থাকে না, এত বড় ব্যবসা করছেন তাও টাকা পয়সা থাকে না, কিন্তু প্রয়োজন সব কিন্তু মিটে যায়, এটা ভালো কথা, প্রয়োজন সব মিটে যায়। আপনার লগ্নের দ্বিতীয় স্থানে দেখবেন রাহু রয়েছে, লগ্নের দ্বিতীয় স্থানে রাহু রয়েছে, তার মানে ধন সম্পত্তির জায়গাতে রাহু বসে আছে, আর ধন সম্পত্তির যে অধিপতি তার হচ্ছে শুক্র, সে দ্বাদশে। এবার আপনি টাকা আর্নিং তো খুব ভালো আছে, সসম্মান টাকা পয়সা রোজগার করবেন, কারণ রবি আপনার একাদশে রয়েছে, যদিও দ্বাদশপতি চন্দ্র দ্বারা দৃষ্ট হচ্ছে, তার মানে এখানে দেখাচ্ছে আপনি রোজগার তো ভালোই করেছেন, ভালো করছেনও, কিন্তু ঠিক কথা যে রাহু হচ্ছে বায়ুগ্রহ, রাহু যখন বায়ুগ্রহ থাকে তাহলে কী করে, রাহু এখানে টাকা পয়সা উড়িয়ে দেয়। কিন্তু আমি আপনাকে এবার আরেকটা জিনিস বলে দিচ্ছি, আপনার রাশি থেকে এবার তেইশে মার্চে আপনার চলে আসবে রাহু আপনার ষষ্ঠ স্থানে, তেইশে মার্চ মকর রাশির, যদিও সাড়ে সাতই চলছে, আর আপনার রাহু চলে আসবে ষষ্ঠ স্থ যখন আসবে, আপনি জেনে রাখুন যে আপনি যত জীবনে লাভ করেছেন, যত ইনকাম করেছেন, তার থেকে 10 গুণ বেশি আপনি করবেন, এটা একদম লিখে তুলে আপনি লিখে রাখুন। দেড় বছর রাহু ওখানে থাকবে, ওই দেড় বছর আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড যদি বলা হয়, আপনার জীবনে যেটা আসছে এটাই হচ্ছে আপনার মানে আপনার বেস্ট পিরিয়ড। কিন্তু হ্যাঁ, এখানে আরেকটা কথা, এবার আপনি হয়তো ভাবতেই পারছেন যে আপনি রাহুর গোমেরটা একটা পড়ে নেবেন,
আপনার ঘুমে পড়লে পরিবারের সাথে একটা বিচ্ছিন্নতা চলে আসবে, পরিবার আপনার সাথে থাকতে চাইবে না, আপনাকে এক ঘর করে দেবে, আলাদা করে দেবে। সেই সূত্রে এখানে গোমেদ পড়ার কোনো প্রয়োজন নেই। রাহু তো আপনার দ্বিতীয় স্থানে রয়েছে, চালাকি বুদ্ধি প্রচুর আছে, কথাবার্তায় আপনি মাস্টার আছেন, সব মানে প্রেজেন্স অফ মাইন্ড ইজ ভেরি গুড, এখানে রাহু এই কাজই করবে। কিন্তু যেহেতু রাহু রয়েছে বায়ুগ্রহ, আমি বললাম আপনার ধন সম্পত্তি টাকা পয়সাকে সব উড়িয়ে দেয়, বায়ু মানে গ্যাসের সাথে উড়ে যায় এটা বলতে পারেন। এবার যেহেতু আপনার এখন শনির সাথে শুক্রের অন্তর্দশা চলছে, এটা খারাপ না, কিন্তু শনির সাথে শুক্রের দশা চললে ভীষণ টাফ পিরিয়ড হয়, এটা শাস্ত্র আমাদের বলে ভীষণ টাফ, টাফেস্ট পিরিয়ড। তো টাফেস্ট পিরিয়ডে আপনি যদি হিরে পড়ে আছেন, পান্না পড়ে আছেন, আর একটা নীলা যদি পড়ে থাকেন খুব ভালো হয়। এবার আরেকটা জিনিস আপনাকে জানাই, যদিও আপনার সাড়ে সাথেই চলছে, কিন্তু রাশি থেকে দেখুন এখন আপনার দু হাতে কিন্তু লাড্ডু এসে গেছে, আমি বলে দিচ্ছি আপনাকে। যেহেতু চন্দ্র থেকে একাদশী বৃহস্পতি, চন্দ্র থেকে একাদশী বৃহস্পতি গোচর হিসাবে যে এখন রয়েছে, এটা কিন্তু সোনায় সুহাগা। আপনি ঘাবড়াবেন না যে আপনার ব্যবসা ভালো চলছে না, খুব ভালো চলবে, টাকা পয়সা থাকবে, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি একটাই মেন কমপ্লেন যেটা আপনার, যে অনেক সংঘর্ষ করতেই হয়েছে আপনাকে। রবি যেমন বললাম যে মানুষকে তেজস্বী বানায়, ঠিক তেমনি খাটায়ও প্রচুর, খাটায়ও প্রচুর, আর আপনি খাটনেওয়ালা লোকও আছেন, খাটতেও পারেন, খাটনি আপনি যতই আপনার বয়স হয়ে গেছে, আপনার কিন্তু খাটতে 62-63 বছর বয়স বোধ হয় হয়ে গেল আপনার, কিন্তু আপনি খাটতে ভালোই পারবেন। এবার ঘটনা হচ্ছে যে বৃহস্পতির কথাটা বলি, বৃহস্পতি আপনার গোচর থেকে এখন গোচরে যদি বলি আপনার বৃশ্চিক রাশিতে রয়েছে, নিজের মিত্র স্থানে রয়েছে, মঙ্গলের রাশিতে রয়েছে, আর এখান থেকে সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে। যদি সপ্ত একাদশে বসে, এটা বলা হয় একাদশে বৃহস্পতি তুঙ্গে হয়, এটা একদম স্বাভাবিক কথা, আর আপনারও বৃহস্পতি তুঙ্গস্থ রয়েছে, তার জন্য আমি বলবো না যে এখানে আপনাকে পোখরাশ টোখরাশ পড়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার করে যদি আপনি শুকনো হলুদ, গাঁঠপালা যে হলুদ হয় তিনটে নিয়ে, তিনটে হলুদ সুতোতে বেঁধে হলুদ কাপড়ে মুড়ে প্রতি বৃহস্পতিবার করে আপনি যদি জলে বিসর্জন দেন, আপনি দেখবেন আপনার ব্যবসা খুব ভালো চলবে, আর আপনার মানসিক কষ্ট থেকে মুক্তি পাবেন, টাকা পয়সাও প্রচুর জমবে। কিন্তু হ্যাঁ, এটা আমি আপনাকে প্রিডিক্ট একটা করে দিলাম যে 23শে মার্চের পর থেকে আপনার রমরমা ব্যবসা হবে। রমরমা মানে 1.5 বছর আপনার জীবনের প্রায় কাছাকাছি অনেক বয়স হয়ে গেল, আমি বলবো যে এই রমরমা ব্যবসাটাকে আপনি ধরে রাখবেন। রাহু যখন চন্দ্র থেকে গোচরে ষষ্ঠে আসবে, আপনাকে বিশাল ট্রেমেন্ডাস সাকসেস দেবে, আপনি বিদেশ থেকে বহুত পয়সা অর্জন করতে পারবেন, বিদেশি জায়গা থেকে গিয়ে যেখানেই আপনি যাবেন সেখান থেকে আপনি অর্জন করে আনতে পারবেন। এবার চলে আসি আপনার যে মঙ্গলের কথা, যে অষ্টমপতি দ্বাদশে থাকলে বিপরীত রাজযোগ, আরেকবার বলে দিই এটাকে, বিপরীত রাজযোগ তো বটে, কিন্তু বিপরীত রাজযোগ হলে মঙ্গলের প্রতিকার আপনাকে একটা পরে থাকতে হবে, একটা প্রবাল, প্রবাল আপনি হাতে আঙুলে পরতে পারেন, বাঁ হাতেও পরতে পারেন, অনামিকা আঙুলে 10.5 সতির মতো পরেন, বেশি পরার দরকার নেই। কিন্তু হিরে আর পান্না আপনার সারা জীবন লাগবে, নীলাটা যেহেতু শনির দশা চলছে, এটা শনির দশার জন্য আপনার নীলাটা পরা যুক্তিপূর্ণ আছে। ক্যাটসাই পরা কোনো প্রয়োজন নেই, ক্যাটসাই পোখরাজ ইত্যাদি এগুলো পরার কোনো প্রয়োজন নেই, কারণ বৃহস্পতি তো আপনার লগ্নেই বসে রয়েছে, আপনার পোখরাজি পরা উচিত না। হ্যাঁ, আপনি যেটা মেনশন করেছিলেন যে নীলাটা, নীলাটা যেটা পরে আছেন সেটা আপনি দেখে নেবেন, আমি বারবার কিন্তু বলছি সেটা যেন আপনার ইন্দ্রনীলা হয়, ইন্দ্রনীলা মানে আপনার জলের মতন দেখতে হয়, সেই নীলাটা আপনি পড়লে আপনার অনেক উন্নতি, সোনাতেও পড়তে পারেন, প্ল্যাটিনামও পড়তে পারেন, রূপতেও পড়তে পারেন, এটা মধ্যম আঙুলে ধারণ করবেন, এবং পান্নাটা কেড়ে আঙুলে, এবং হিরেটা মধ্যম আঙুলে, আপনি হিরেটা ডানাতে পড়ুন, বাঁ হাতে নীলাটা পরে নিন, পলাটাকে আপনি বাঁ হাতের অনামিক আঙুলে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, মঙ্গল দ্বাদশে থাকলে এবং আপনার এটা ক্ষয়ক্ষতি প্রচণ্ড করায়, জায়গা জমি সম্পত্তি নষ্ট করে দেয়, এটা মাথায় রাখবেন, মঙ্গল দ্বাদশে বিনাশের কারক হয়, মানুষকে একদম নাবিয়ে দাঁড়িয়েছে, আবার কিন্তু তোলে, আপনার জীবনে সেরকম ঘটেছে, কিন্তু ঘটনা হচ্ছে তার জন্য হনুমানজির আরতি, হনুমান চালিশা ইত্যাদি পড়বেন, সবসময় ভালো থাকবে, তাহলেই উন্নতি হবে। একটা ধনদা কবচ আপনি অবশ্যই গলায় একটা পরে থাকুন, ধনদা কবচ, তার সাথে আরেকটা বলবো কী বলে দেবী বগলা কবচ, কারণ আপনার শত্রু অনেক হবে, শত্রু অনেক হলেও আপনার শত্রু কিছু করতে পারবে না, আপনি নির্ভীক থাকতে পারেন, আপনার স্ত্রী যতদিন বেঁচে আছেন আপনার উন্নতি উন্নতি ডেভেলপমেন্টে ডেভেলপমেন্ট হতেই থাকবে, কোনো অসুবিধা আসবে না। যাই হোক, সামনে আবার বৃহস্পতি যখন আপনার 2019 সালে যখন চতুর্থে যাবে, আবার তখন দেখবেন আপনি চন্দ্র থেকে দ্বাদশে শারীরিক কষ্ট দেবে বটে, কিন্তু আর্থিক দিক দিয়ে আপনাকে রাহু বাঁচিয়ে রাখবে। এবার আপনাদের কাছে একটি অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিসের,
আমার আবার বাইরে যাওয়ার পালা তো আবার স্টার্ট হয়ে যাবে নভেম্বর মাসের শেষের দিক দিয়ে। তার মানে সব থেকে প্রথম আপনাদের জানাই, 25শে নভেম্বর আপনারা আমাকে পাবেন দিল্লিতে। 25শে নভেম্বর দিল্লিতে পাবেন, সেটা হচ্ছে হোটেল লি গ্র্যান্ড। হোটেল লি গ্র্যান্ডে আপনি বসি ওখানেই, আর আপনারা ওর অ্যাড্রেসটা নোট করে নিতে পারেন, L12 কালকাজি, L12 কালকাজি, দেশবন্ধু কলেজের বিহাইন্ড দেশবন্ধু কলেজ। এটা হচ্ছে আপনার হোটেল লি গ্র্যান্ড, 25শে নভেম্বর আপনারা আমাকে পাচ্ছেন দিল্লিতে। তারপর চলে আসছি গুয়াহাটি। গুয়াহাটিতে আপনারা আমাকে পাবেন 30শে নভেম্বর, 30শে নভেম্বর গুয়াহাটিতে পাবেন। হোটেলের নাম হচ্ছে হোটেল অতিথি, নেপালি মন্দিরের উল্টো দিকে, পাল্টন বাজার। তাহলে আপনারা আমাকে পাচ্ছেন গুয়াহাটিতে 30শে নভেম্বর, 30শে নভেম্বর গুয়াহাটিতে পাবেন। তারপরে চলে আসছি শিলিগুড়ি। শিলিগুড়িতে আপনারা আমাকে পাবেন 1লা ডিসেম্বর, 1লা ডিসেম্বর 2018 সাল, 1লা ডিসেম্বর আর 2রা ডিসেম্বর, 1লা ডিসেম্বর 2রা ডিসেম্বরে আপনারা আমাকে পাচ্ছেন শিলিগুড়িতে, 43 হিলকাট রোড। এটা হচ্ছে আপনার ওই যাদব সমিতির উল্টো দিকে, 43 হিলকাট রোড, যাদব সমিতির উল্টো দিকে এটা হোটেল হচ্ছে আপনার শিলিগুড়িতে সেটা। এবার হোটেল গোল্ডেন মোমেন্ট, হোটেল গোল্ডেন মোমেন্টে আপনারা আমাকে পাবেন আগামী ডিসেম্বর মাসের 1লা তারিখ 2রা তারিখ। তারপরে চলে আসছি আবার আরেকটা যেটা আছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে আপনারা আমাকে পাবেন আগামী 9ই ডিসেম্বর, 9ই ডিসেম্বর 2018তে ব্যাঙ্গালোরে পাবেন। সেটা হচ্ছে হোটেল ব্লুম বুটিক, হোটেল ব্লুম বুটিক। এটা হচ্ছে ইন্দিরানগরে, ব্লুম বুটিক বলে, 100 ফিট রোড, ধূপনাল্লি বাস স্ট্যান্ডের কাছেই। আপনারা ভালো করে নোট করে নিন, ব্যাঙ্গালোরে পাচ্ছেন আমাকে হোটেল ব্লুম বুটিক, সেটা হচ্ছে ইন্দিরানগর আর 100 ফিট রোড, আর সেখানে হচ্ছে ধূপনাল্লি বাস স্ট্যান্ড, সেখানে পাবেন। এই চারটে জায়গায় আমি আপনাকে জানিয়ে দিলাম। তার মধ্যে যে সুযোগটা হবে, তাহলে দুর্গাপুরের দিকে আমরা কবে যাব সেটা আপনাদের পরে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেবো। এবার চলে আসছি আপনারা এর জন্য কী করতে হবে। আপনারা যদি ব্যাঙ্গালোর, দিল্লি, বম্বে ইত্যাদি যেখানেই থাকেন না কেন, সরি বম্বেটা ভুল বললাম, ব্যাঙ্গালোর, দিল্লি, শিলিগুড়ি বা গুয়াহাটি বা দুর্গাপুর ইত্যাদি থেকে যদি আপনারা ফোন কল করেন, সেটা আপনাকে ফোন করতে হলে ফোন করতে হবে আর SMS করতে হবে 9163525786, 9163525786। এই নম্বরে আপনারা কী করবেন, আপনার নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, তার সাথে প্লেস অফ বার্থ, নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর তার সাথে প্লেস, কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা দিতে হবে। তবে আমরা আপনাদের জন্মছক নিয়ে গিয়ে সেটা নিয়ে যাব, তাহলে আপনারা সামনে বসে আপনারা কথা বলতে পারবেন, যেহেতু বুকিংটা আপনারা আগেই করিয়ে নেবেন SMS-এর মাধ্যমে। এই নম্বরেই করবেন 9163525786। তাহলে আরেকবার রিপিট করে দিই, 25 নভেম্বর আপনারা পাচ্ছেন আমাকে দিল্লিতে, 25শে নভেম্বর দিল্লিতে, হোটেল লি গ্র্যান্ড, L12 কালকাজি, এটা দিল্লিতে দেশবন্ধু কলেজের উল্টো পিছন দিকে আর কি। তারপরে পাচ্ছেন আপনারা আমাকে গুয়াহাটিতে পাচ্ছেন 30শে নভেম্বর, 30শে নভেম্বর গুয়াহাটিতে হোটেল অতিথি, পাল্টন বাজারে রয়েছে, নেপালি মন্দিরের উল্টো দিকে। শিলিগুড়িতে আপনারা পাবেন আমাকে 1লা ডিসেম্বর, 1লা ডিসেম্বর 2রা ডিসেম্বর, 1ডিসেম্বর 2ডিসেম্বর, সেটা আপনারা পাচ্ছেন শিলিগুড়িতে, হোটেল গোল্ডেন মোমেন্ট, এটা 43 হিলকাট রোড, অপোজিট যাদব সমিতি আছে তার উল্টো দিকে। তারপরে চলে আসি ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরের আরেকবার ঠিকানা বলে দিই, ব্লুম বুটিক, হোটেল ব্লুম বুটিক, তার ইন্দিরানগরে রয়েছে, 100 ফিট রোড, ধূপনাল্লি বাস স্ট্যান্ডের গায়ে একদম। তাহলে এই শিডিউলটা থাকবে, আপনারা যদি বুকিং করতে চান তাহলে অবশ্যই SMS করবেন 9163525786। এই নম্বরে যখন আপনারা SMS করে দেবেন, আমরা আপনার জন্মছক নিয়ে যাব সেটা করে। কিন্তু একটা রিকোয়েস্ট আমার রয়েছে যে জন্মছকের মধ্যে আপনার ডেট, টাইম এগুলো ভীষণ কেয়ারফুলি আপনারা করবেন। অনেক সময় আপনারা স্কুল সার্টিফিকেটের ডেটটা দিয়ে দেন, আর তখন পরে মনে পড়ে যে এটা ছিল না এটা ছিল। প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ডেট অফ বার্থ, টাইম এগুলো ইত্যাদি সমস্ত কিছু, প্লেস আর কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা, আর যে টাইমটা খুব ইম্পর্টেন্ট হয় সেটাতেই আপনার লগ্ন ডিপেন্ড করে। যাই হোক, আপনারা এই সমস্ত কিছু আপনারা করে 9163525786-এ আপনারা SMS করুন, আমরা টাইমের মতন যেটা শিডিউলটা আছে সেই হিসাবে আপনাদের সাথে দেখা হবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।